আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আকাশ ছোঁয়া উচ্চতায় আজহারি, আব্বাসী চরমোনাই দেখুক কোথায় যাচ্ছেন। ডক্টর মিজানুর রহমান আজহারি, মাল্টি ট্যালেন্টেড ফিগার, ভার্সেটাইল পার্সোনালিটি, এবং তিনি একজন বক্তা হিসাবে, একজন হুজুর হিসাবে যা করছেন, যা করে যাচ্ছেন, আজকে নতুন একটা বিষয় শেয়ার করব। তিনি কিভাবে কোথায় যাচ্ছেন এবং কিভাবে তিনি আকাশ ছোঁয়া উচ্চতায় পৌঁছালেন, এবং আমি তার যে বিষয়টা ফোকাস করব, এটা এরকম অনেকে রয়েছে, আমরাও পারি, বাট একজন হুজুর হিসাবে, একজন বক্তা হিসাবে তিনি যেটা করেছেন, তিনি যে উচ্চতায় পৌঁছেছেন বা যেদিকে যাচ্ছেন, এটা নিঃসন্দেহে ইউনিক। আমরা দেখেছি যে মিজানুর রহমান আজহারি এমন একজন ব্যক্তি, বক্তা হিসেবে তিনি বাংলাদেশে রেকর্ড করেছেন, এখন আবার লেখক হিসাবেও তিনি রেকর্ড করেছেন। তো বক্তা কাম লেখক এবং সেটা রেকর্ড এত সারা, এটা কিন্তু বাংলাদেশে ইউনিক, অন্য কারো ক্ষেত্রে হয়েছে বলে আমার জানা নেই। এরপরে যেরকম আল্লাহ তার চেহারা দিয়েছেন, সেরকম স্মার্টনেস, সেরকম কথা, সেরকম বাংলা, ইংরেজি, আরবি, বহুমুখী দক্ষতা, যেরকম বক্তা সেরকম তিনি গবেষক, এবং শুধু ইসলামী ধর্মীয় বিষয় না, অন্যান্য বিষয় খুব সুন্দরভাবে তিনি বুঝেন। এটা আল্লাহর এক নিয়ামত, বড় নিয়ামত ছাড়া কিছুই নয়। তো মিজানুর রহমান আজহারির নতুন একটা ঘটনা ঘটেছে। তার আগে বলবো যে এই আজহারি, তিনি তো বাংলাদেশের সম্পদ, জাতীয় সম্পদ, আলেমুল আমাদের গর্ব, আলেমুল আমাদেরকে তিনি সম্মানিত করছেন তার এই অর্জনের মধ্য দিয়ে। কিন্তু বাংলাদেশে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর মতো লোক তাকে হিংসা করেছিল, তাকে তাকফির করেছিল। হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা হুজুর তাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রে অনেক কিছুই করেছিল, আমরা জানি। চরমোনাই দল হিসাবে, দলীয়ভাবে সংঘবদ্ধ চক্র, এই মিজানুর রহমান আজহারি যিনি বাংলাদেশের সুনাম অর্জন করছেন, আলেমুল আমাদেরকে গ্লোরিফাই করছেন, তার বিরুদ্ধে অনেক কিছুই করেছিল। এখন তারা দেখুক আজহারি কোথায় যাচ্ছেন, কি তিনি অর্জন করছেন। ডক্টর শেখ মিজানুর রহমান আজহারি তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন কিছুক্ষণ আগে, আমি যখন কথা বলছি, আলহামদুলিল্লাহ, আই ফিল ভেরি হাম্বল টু শেয়ার উইথ ইউ দ্যাট ওয়ান অফ মাই কো অথার্ড আর্টিকেলস এন্টাইটেল টাইম ম্যানেজমেন্ট ফ্রম অ্যান ইসলামিক পার্সপেক্টিভ অ্যান্ড এক্সপ্লোরেটরি স্টাডি হ্যাজ রিসেন্টলি বিন পাবলিশড ইন দ্য জার্নাল অফ ইসলামিক ম্যানেজমেন্ট স্টাডিজ JIMS। দি আর্টিকেল কুড বি অ্যাক্সেসড অ্যাট, তারপরে তিনি লিঙ্ক দিয়ে দিয়েছেন, আর্টিকেলটা আমি পড়েছি। দ্যাট মিনস মিজানুর রহমান আজহারির একটা, তিনজন মিলে লিখেছেন একটা আর্টিকেল, সেটা একটা বিশ্ববিখ্যাত জার্নালে পাবলিশ হয়েছে, এবং সেটা এক্সট্রাঅর্ডিনারি এবং ব্যতিক্রমধর্মী একটা গবেষণা। এই গবেষণা করতে গিয়ে অ্যাবস্ট্রাক্ট আমি পড়েছি, ভিতরেও পড়ার চেষ্টা করেছি কিছুক্ষণ, যে চমৎকার একটা গবেষণা, যে তিনজন, রফিকুল ইসলাম, মিজানুর রহমান আজহারি এবং আলী এম ওয়ারা, এই তিনজন মিলে এটা, এই গবেষণাটা করেছেন, যেটা একটা বড় জার্নালে পাবলিশ হয়েছে। তো এরকম আর্টিকেল, এরকম কোয়াথার্ড বা এরকম থিসিস এটা অনেকেই করছে, বা এর চেয়ে সমৃদ্ধ করছে বাংলাদেশি অনেক স্টুডেন্ট পৃথিবীর বিভিন্ন দেশে, আমরা দেখি, জানি। কিন্তু একজন হুজুর হিসাবে, একজন আলেম হিসাবে, একজন বক্তা হিসাবে, যিনি বাংলাদেশের মাঠে ঘাটে পথে প্রান্তর ওয়াজ করে বেড়ান, মসজিদে ইমামতি করেন, তার ক্ষেত্রে এরকম উচ্চতর একটা গবেষণা থিসিস বা আর্টিকেল পাবলিশ হওয়া, তাও একটা ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড জার্নালে, এটা নিঃসন্দেহে আকাশ ছোঁয়া উচ্চতাই বটে। আজহারির সাথে যাদের তুলনা হওয়ার কথা, যেমন এনায়েতুল্লাহ আব্বাসী, হাফিজুর রহমান সিদ্দিকী ইত্যাদি ইত্যাদি, মানে বক্তা যারা, তারা এই দিক বিবেচনায় তারা কোথায় আর আজহারি কোথায়, তিনি কোথায় যাচ্ছেন। তিনি তো অনন্য উচ্চতায় যাচ্ছেন, তিনি তো একেবারে সেই বাংলাদেশের টেকনাফ থেকে, তেঁতুলের থেকে ব্রিটিশ পার্লামেন্টেও তাকে নিয়ে আলোচনা হয়। তিনি সৌদি আরবে গেলেও সেখানেও হিট, মদিনা ইউনিভার্সিটিতে গেলেও হিট, ছাত্ররা তার কথা শুনতে বা তার সৌবত নিতে লাইন ধরে বসে থাকে। উম্মুল কুরা ইউনিভার্সিটিতে গেলে সেখানে প্রফেসররা তার সাথে কথা বলেন, সেখানে সৌদি আরবের রাষ্ট্রীয় কর্মকর্তারা তাকে ঘিরে ধরেন, সবাই তাকে সর্বোচ্চ সম্মান দেন, অথচ তিনি কোনো রাষ্ট্রীয় অতিথি নন। এর মানে আল্লাহ তাকে অনেক কিছু দিয়েছেন। তা আমরা যেটা মনে করছি, মিজানুর রহমান আজহারির যে এই যে আর্টিকেল, কোয়াথার্ড আর্টিকেল পাবলিশড হলো, এটা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে, এবং তিনি নিজেকে বক্তা থেকে ছাপিয়ে লেখক হিসেবে অলরেডি প্রতিষ্ঠিত করেছেন, এখন আবার উঁচু মাপের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রফেশনাল গবেষক হিসেবে তিনি একটা প্রতিষ্ঠা লাভ করতে যাচ্ছেন, সেটা বাংলা অঙ্গন ছাপিয়ে একেবারে ইন্টারন্যাশনাল একটা ক্যারেক্টার, ইন্টারন্যাশনাল অঙ্গনে তিনি পদার্পণ করতে যাচ্ছেন। মিজানুর রহমান আজহারিকে স্বাগত, এবং এর সাথে সাথে
দর্শক শ্রোতা বা সবাইকে জানানোর উদ্দেশ্য যে আজহারিকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, আজহারের জন্য দোয়া করুন। এই মহান ব্যক্তিত্ব, এই ভার্সেটাইল মাল্টি ট্যালেন্টেড ইয়াং পার্সোনালিটির মাধ্যমে দেশ যেন উপকৃত হয়, তিনি যেন দিনের খেদমত আরও করতে পারেন, দাওয়াতি কাজ চালিয়ে যেতে পারেন। এই মেসেজটা বা এই তার অনন্য অর্জনটা ছড়িয়ে দেওয়ার জন্য আমার এই সংক্ষিপ্ত আলোচনা।